मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় के সম্প্রীতির কারিগর আখ্যা দিলেন মুর্শিদাবাদের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কোনো মুখ্যমন্ত্রীকে নতুন নতুন ভাবনা নিয়ে তা বাস্তবায়িত করে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী যেভাবে ভার্চুয়ালি পূজো উদ্বোধন করে উদ্বুদ্ধ করছেন তা প্রশংসনীয়। হরিহরপাড়ার বিধানসভা কেন্দ্রের স্বরূপপুরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পূজো উদ্বোধনে উপস্থিত ছিলেন নিয়ামত শেখ। তিনি বলেন মুর্শিদাবাদের শারদ উৎসব সব সময় শান্তিতে হয়ে আসছে। হরিহরপাড়ার বিধানসভার বাসিন্দাদের তিনি শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। শারদীয়তা দেখুন আজীবনকাল হয়েই আসছে সারা পৃথিবীতে, আমার পশ্চিমবাংলাও হয়ে আসছে, মুর্শিদাবাদে হয়ে আসছে, আমরা ছোট থেকে আমরা দেখে আসছি। তো আমরা এখানে শারদীয় উৎসব যেটা হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করে। কোথাও আমরা এখন পর্যন্ত সমস্যা দেখিনি। আমার 16-17 বছর বয়স থেকে আমি যেটুকু ফিল করি তাতে কোনো সমস্যা আমাদের এই নিয়ে নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ হয়নি। এখানে আমরা অনেক সম্প্রদায়ের মানুষ বাস করি, ধর্ম নিজ নিজ ধর্ম করছে, তো তাতে বাধা দেওয়া বা অন্য কিছু আঘাত হানার এসব চেষ্টা আমার মুর্শিদাবাদে আমার দেখা নেই, হয়নি পর্যন্ত। তো সবেমাত্র দিন তিনেক আগে আমাদের যেটা আমাদের রাজ্যব্যাপী আমাদের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি যেভাবে কলকাতা থেকে সমস্ত জেলায় রাজ্যের সমস্ত জায়গায় যেভাবে ভার্চুয়ালি উদ্বোধন করলেন, তো তাতে আমার মুর্শিদাবাদের 15টা ভার্চুয়ালি মানে উদ্বোধন করেছেন। তার মধ্যে হরিহরপাড়া আমার শরীফপুর মিলন সংঘ ক্লাব যেটা সেটাই সেদিনকে করেছিল, সেদিন আমি উপস্থিত ছিলাম। তো ভালো লাগলো একটা সম্প্রদায় ধর্মীয় বিষয় নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়ে, এটা তো আমরা দেখিনি কোনো দিন যেটা করেছেন উনি, এটা মানুষের পক্ষে ভালো সংকেত। সম্প্রীতি বজায় রেখে চলার জন্য তিনি সেরকম পরামর্শ দিয়েছেন এবং নির্দেশও দিয়েছেন, তাই আমাদের ভালো লেগেছে। তিনি মানুষের জন্য যে কথাবার্তা বলছেন, মানুষের সম্প্রীতির জন্য কথাবার্তা বলছেন, যে কোনো সম্প্রদায়ের যে কোনো উৎসব ফেস্টিভ্যাল যেগুলো হয় না কেন তাতে তিনি বক্তব্য রাখেন। যেমন আমরা দেখেছি রেড রোডেও তিনি ঈদ বকরিদের নামাজ পড়তে যান, ঈদের নামাজ পড়ার ওখানে গিয়ে কিছু কথাবার্তা বলে চলে আসেন। তো এটা সামাজিকতা, আমরা যেহেতু সেকুলার দেশে বাস করি আমরা এখানে যাতে সকলে মিলে সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে পারি সেই জন্যে উনি এই ভূমিকা নিয়ে চলছেন। এর সম্প্রীতির কারিগর বলবেন 100 বার, কারণ এর আগে তো আমরা রাজ্যে চালানোর জন্য আমরা বিভিন্ন দলের দেখেছি, বাম দেখেছি, ডান দেখেছি, এটা ডান থেকেই আমাদের এটা আলাদাভাবে আমাদের মমতা ব্যানার্জি বেরিয়ে এসে করেছে, এটাকেও ডান বলা যায়। কিন্তু এনার মানে চলার বিষয়টা কিন্তু আগের যারা দেশ চালিয়েছে আমাদের রাজ্য চালিয়েছে তাদের সঙ্গে কোনো মিল নাই, এনার সম্পূর্ণ আলাদা। এনে ঊর্ধ্বমুখী, মানে সব কিছু নতুন নতুন ভাবনা নতুনভাবে এনে পরিচালনা করছেন, তাতে আমরা মনে করি আমাদের দেশে আমাদের জেলায় একটা ভালো পরিবেশ তৈরি হয়ে আছে পর্যন্ত। তাই এই শারদা উৎসবে যেভাবে উনি ভার্চুয়ালি যেভাবে প্রোগ্রাম করে সমস্ত জেলার সমস্ত পুজো উদ্বোধনের যতটা সম্ভব হয়েছে উনি করেছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার রাজ্যে এবং আমার জেলার এবং আমার হরিহরপাড়ার সমস্ত শারদীয় উৎসবে যেনারা সকলের দায়িত্ব নিয়ে আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সকলের সম্প্রীতি বজায় রেখে আপনারা চলুন, এটাই আমার কথা।
কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট এমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।